দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 47টি বাঘ, 3টি সিংহ এবং 1টি প্যান্থার বাঘ। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি এবং সিএনএ। মৃত এসব বাঘ সিংহ ভিয়েতনামের লং অ্যান প্রদেশের বেসরকারি মালিকানাধীন মাইকাইন সাফারি পার্ক এবং ডং নাই শহরের ভুয়ন জয় চিড়িয়াখানার বাসিন্দা ছিল। গত আগস্ট এবং সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে এই প্রাণীগুলোর।